হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি নেটফ্লিক্স একটা নতুন সিনেমা এসেছে দো পাত্তি, স্টারিং কৃতি সানন, কাজল, শাহির শেখ, ব্রিজেন্দ্র কালা সহ আরও অনেকে আছে। তো সিনেমাটা দেখলাম, তো যে কোনো সিনেমা দেখার পরই মানে তোমাকে যদি জিজ্ঞেস করে যে কেমন লাগছে, আচ্ছা তুমি কি বলবে, যে হ্যাঁ ঠিকঠাক সিনেমা, বা কি বলবে খুব ভালো সিনেমা, বা বলবে না দেখার মতন না বাজে সিনেমা। তো আমার এই সিনেমাটা দেখে না, আর আমি ভালো বলবো না খারাপ বলবো, আমি নিজেই কনফিউজড, কারণ এই সিনেমাটার মধ্যে ভালো দিক আছে, এমন না যে ভালো দিক নেই, ডেফিনেটলি আছে, কিন্তু খারাপ দিকও এমন আছে যে তুমি আলটিমেটলি এই সিনেমাটা দেখে ভালো সিনেমা বলবে না খারাপ সিনেমা বলবে তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে। তো গল্পটা অল্প করে বলছি, এখানে দেখানো হচ্ছে কৃতি সানন তারা দুই বোন সৌম্যা এবং শৈলী, এই দুটো ক্যারেক্টার তারা প্লে করছে। তো বড় বোনটা হচ্ছে খুবই শান্তশিষ্ট ধীর এবং ছোট বোনটা হচ্ছে খুবই চঞ্চল, এবং বড় বোনের সাথে শাহির শেখের মানে প্রথম দিকে একটা ইন্টারাকশন হয় ফ্রেন্ডশিপের, কিন্তু যখন ছোটো বোন এন্ট্রি নেয় তখন ছোটো বোনের সাথে শাহির শেখের একটা সম্পর্ক শুরু হয়, কিন্তু আলটিমেটলি শাহির শেখ নিজের ভুল বুঝতে পারে এবং বড় বোনকেই যে একদম ঘরোয়া একদম যে বউ হবে তাকে সে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়, ডোমেস্টিক ভায়োলেন্স সে শুরু করতে শুরু করে, এবং তার বিজনেস নিয়ে সে মেন্টালি একটু ডিস্টার্বও ছিল। এদিকে কৃতি সানন তার বেবি দরকার, মানে যার সাথে বিয়ে হয়েছে আর কি, বড় বোনের কথা বলছি, তার বেবি দরকার, কিন্তু এই টপিকটা যতবার সে তুলেছে ততবারই সে মার খেয়েছে, এবং ছোটো বোন এগুলো দেখে খুব মজা পাচ্ছিল আর কি। তো সিনেমাটা গল্পটা এভাবেই আমাদেরকে দেখানো হচ্ছিলো, যেখানে কাজল একজন ইন্সপেক্টর, তাকে এসে এই কৃতি সানন যে দুই বোন আছে তারা তাদের মাকে ছোটোবেলায় হারিয়েছে, এবং যার কাছে বড় হয়েছে সে এসে কাজলকে এইসব ঘটনাগুলো বলছে, এই ঘটনাগুলো আমাদেরকে দেখানো হয়। কিন্তু যত গল্প এগোতে থাকে তত আমরা দেখতে পারি যে গল্পটা অ্যাকচুয়ালি যা দেখানো হচ্ছে সেটা গল্প নয়, প্লট অ্যাকচুয়ালি অন্য। তো এই যে ব্যাপারটা, এই কনসেপ্টটা কিন্তু আমার ভালো লেগেছে, এবং ওমেন এম্পাওয়ারমেন্ট বলো বা মেয়েদের ওপর যে ডোমেস্টিক ভায়োলেন্স হয় এই ব্যাপারগুলো যেভাবে হাইলাইট করা হয়েছে সেটা সত্যি প্রশংসাযোগ্য। তো ভালো দিক বলতে পারফরমেন্সের কথা যদি বলি, দেখো কাজলকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, এখানে একটা ড্যাশিং পুলিশ ইন্সপেক্টর হিসেবে সে ডায়লগগুলো দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। এবং কৃতি সানন নজর কাড়া পারফরমেন্স দিয়েছে, দুই বোনের চরিত্রে দুজন একে অপরের অপোজিট, একজন যতটা শান্ত একটু সাইকিক সাইকিক ভাব আছে তার মধ্যে, সেকেন্ড জন হচ্ছে ততটাই চঞ্চল। খুব 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 ভালো অভিনয় করেছিলেন কৃতি সানন। এবং শাহির শেখের কথা যদি বলি, তার কাজ আমি দেখেছি টিভিতে মেনলি দেখেছি কুছ রঙ প্যার কে অ্যাসে ভি, আমার খুব ভালো লাগতো। তো এখানে তার পারফরমেন্স কিন্তু নো ডাউট খুব ভালো, তবে আরও বেটার করা যেতে পারতো বলে মনে হয়েছে। বিজেন্দ্র কালা সেরকম কিছু করার ছিল না, সাপোর্টিং ক্যারেক্টার, তবে তিনি তো অলওয়েজ ভালোই করেন। এবং দুই বোনের মাঝির চরিত্রে যিনি ছিলেন, যার কাছে বড় হয়েছে, সেই মাঝির চরিত্রে যিনি অভিনয় করেছেন, নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বয়স্ক একজন মহিলা, তার অভিনয় কিন্তু যথেষ্ট নজরে পড়ার মতন আর কি। তো এই হচ্ছে ওভারঅল ভালো দিক যা যা লেগেছে এই সিনেমাটার। এবার নেগেটিভের কথা যদি আমি বলি, সর্বফার্স্ট টাইম বলবো আমার কাস্টিংয়ে একটু গণ্ডগোল লেগেছে, আমার কোথাও মনে হচ্ছে কাজলের দরকার ছিল না জাস্ট একটা ফেস ঢোকানোর জন্য। এই ক্যারেক্টারটা সবথেকে ভালো যেটা যে করতে পারতো, আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিলো দিব্যা দত্তা, ইয়েস দিব্যা দত্তা আমার মনে হচ্ছিলো একটা পারফেক্ট কাস্টিং হতো। নো ডাউট কাজল খুব ভালো করেছে, কিন্তু দিব্যা দত্তের সাথে খুব ভালো যেত ক্যারেক্টারটা আমার দেখতে দেখতে মনে হচ্ছিলো, এই যে পুলিশ অফিসারের চরিত্র যেটা করেছে। সেকেন্ড আমি যেটা বলবো, যে যে পুলিশ অফিসার সেই আবার লয়ার, এই ব্যাপারটা ঠিক জমলো না, হজম হলো না আর কি। আমি এক্স্যাক্ট রুলস জানি না যে কোথাও কোনো কিছু লেখা আছে কি না, যে সে চাইলে এই এই কন্ডিশনে সে করতে পারবে, কোনো একজন পুলিশ লয়ারও হতে পারবে। আই থিঙ্ক এই বইটাতে সেই ব্যাপারটা হাইলাইট করতে পারতো, যে একজন মানে কাজল একজন পুলিশ অফিসার, সে আবার লয়ার, এই ব্যাপারটা ক্লিয়ার থাকা উচিত ছিল। থার্ড আমি যেটা নেগেটিভ লেগেছে সেটা হলো শাহির শেখের যে ক্যারেক্টারটা, ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু কিন্তু তার ক্যারেক্টারটাকে নিয়ে রাইটিং ডিপার্টমেন্ট কিন্তু আরও অনেক 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 বেটার, অনেক কিছু করা যেতে পারতো এই গল্পটাকে নিয়ে, জাস্ট তার ক্যারেক্টারটার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, সেটা একদমই মিসিং আছে এই সিনেমাতে। ফোর্থ আমি বলবো স্ক্রিন প্লে, এত ফাস্ট এত ধাপ 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 করে যাচ্ছে, সিনেমাটা 2 ঘন্টার সিনেমা, খুব ফাস্ট স্ক্রিন প্লে, এবং খুব ফাস্ট স্ক্রিন প্লে হলে আমি কখনোই বলবো যে স্ক্রিন প্লে দুর্ধর্ষ হয়েছে, দারুণ হয়েছে, এত ফাস্টেরও দরকার নাই, কোথাও কোথাও একটু ঠ্যার অফ বলে না যে একটু ধৈর্যেরও দরকার হয়, একটু ধরে 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 করতে হয়, এত ঝপাঝপ ঝপাঝপ এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, সাথে বিজিএম বাজছে, মানে আমি বুঝতে পারলাম না এত ফাস্ট কেন করা হলো, হয়তো 2 ঘন্টা রান টাইম তাদের মাথায় ছিল সে কারণে হয়তো করা হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল, এবং ক্লাইম্যাক্সটা আমার ভালো লাগেনি, ক্লাইম্যাক্স কুড হ্যাভ বিন মাচ 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 বেটার, এবং যেভাবে টুইস্টটা রিভিল হয় মানে সব থেকে থার্ড ক্লাস ওয়েতে
টুইস্ট এখানে রিভিল হয়। ফালতু কাজল কী করে রিয়েলাইজ করলো যে এই হয়েছে হয়েছে সেই জায়গাটাও মানে হাস্যকর, রীতিমতো হাস্যকর বলে না, রীতিমতো হাস্যকর, মানে সত্যি রাইটিং ডিপার্টমেন্টে অনেক 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 কিছু করার ছিল। প্রচুর লুপহোলস আছে, প্রচুর ফ্লজ আছে, স্টিল কৃতি সেনের পারফরমেন্স এবং যে কনসেপ্ট, যে ঘটনাটা দেখানো হয়েছে সেটার জন্য সিনেমাটা হয়তো অনেকের ভালো লেগে যেতেও পারে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। দোপাত্তি তোমরা যারা দেখেছো সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানো তোমাদের কার কেমন লেগেছে, ভালো হোক খারাপ হোক যার যেটা মনে হয়েছে প্লিজ 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 কমেন্ট করে জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো, অল অপশানে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।